তাহলে এখন থাকছে আবারও একসাথে দেখা যাচ্ছে অপু বিশ্বাস এবং প্রার্থনা ফারদিন দিঘিকে। ওয়েল, পুরো ভিডিওটিতে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে, সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। ঢালে উঠ কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রায় 100 সিনেমায় অভিনয় করেছেন তিনি। এদিকে শিশু শিল্পী হিসেবে পর্দায় আগমন ঘটে প্রার্থনা ফারদিন দিঘির। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। মাঝে অভিনয় থেকে দূরে ছিলেন দিঘি। কিছুদিন আগে নায়িকা হিসেবে অভিষেক হয়েছে দিঘির। দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করছেন অপু বিশ্বাস ও দিঘি। তবে কোনো চলচ্চিত্রে নয়, একটি ফ্যাশন হাউসের বিজ্ঞাপনের মডেল হয়েছেন তারা। বধূবেশে ক্যামেরা বন্দী হয়েছেন দুই প্রজন্মের দুই শিল্পী। তাদের সঙ্গে রয়েছেন মডেল বারিশ হক। তারই একটি ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। আহাম ফ্যাশন হাউসের ব্রাইডাল শুটের জন্য বধূ সেজেছেন অপু এবং দিঘি। মঙ্গলবার 13 এপ্রিল রাজধানীর বারিধারায় আহাম কার্যালয়ে গৌতম সাহার কোরিওগ্রাফি ফটোশুটে অংশ নিয়েছিলেন তারা। অপু বিশ্বাস জানান, ছোট্ট সেই দিঘি এখন অনেক বড় হয়েছে। আমরা একসঙ্গে সিনেমায় কাজ করেছি, দীর্ঘদিন পর আবার একসঙ্গে কাজ করলাম। আহাম নামের ফ্যাশন হাউসে আমরা একটি ব্রাইডাল শুট করেছি, স্বাস্থ্যবিধি মেনেই ফটোশুট করেছি, বেশ ভালো ফটোশুট হয়েছে। দিঘি জানান, ভারত থেকে ফিরেই আহাম ফ্যাশন হাউসের ফটোশুট করলাম। আহামের পোশাকগুলো সুন্দর, ছবিগুলো দারুণ হয়েছে। সোভিয়র জেনে তো নিলেন আবারও একসঙ্গে দেখা গেল অপু বিশ্বাস এবং প্রার্থনা ফারদিন দিঘিকে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।